আপু অসংখ্য ধন্যবাদ, আপু আমার পেজ ফ্রিতে প্রমোশন করে দিয়েছে, এখনো করছে আলহামদুলিল্লাহ। আমি আমার পেজ হারিয়ে নতুন করে কাজ অনুপ্রেরণা পেয়েছি, এক্সক্লুসিভ লেডিস কালেকশন। এই যে এরকম অনেক মেয়েকেই কিন্তু আমি প্রমোশন করে দিই, ঠিক আছে, ফ্রিতে, একদম ফ্রি অফ কস্ট, যেটার জন্য আপনি একজন লাইভ প্রেজেন্টারের কাছে যান 30,000, কেউ কেউ তো 50,000ও নেয়, ঠিক আছে, যেটা আমি একদম ফ্রিতে করে দিই। আচ্ছা, তারপরে আপনি বলছেন কি যেন বলছেন আরেকটা লাস্ট, আমাকে নিয়ে মাতামাতি হওয়ার আরো অনেকগুলো কারণ আছে ভাইয়া, বিকজ আমাদের ইন্ডাস্ট্রিতে আমি কাজ শুরু করছি 2020 সালে মার্চে, যখন আপনার কোভিড জাস্ট শুরু হয়েছে। সো ওই সময় থেকে আমি এখন 2023 সাল, এই 3 বছরে যতটুকু এগিয়েছি অন্যদের তুলনায় একটু ফাস্টার এগিয়েছি, বিকজ অফ কেন জানেন, আমার পরিশ্রম, একদিনও কাজ করা থামাই না। এই যে এখনো লাইভ করতেছে, এটার বিনিময়ে ফেসবুক আমাকে টাকা দিবে, বুঝতে পারছেন, এটার বিনিময়ে যে লাইভ করতেছি, লাইভের ভিউজ এর উপর ফেসবুক আমাকে টাকা দিবে। সো এই বুদ্ধিটা যদি আপনার মাথায় থাকতো, তাহলে আপনি আমাকে কমেন্ট করতেন না, আপনি নিজের চরকায় তেল দিতেন, নিজের সময়টাকে মূল্যবান মনে করতেন, সময়টাকে মূল্যবান মনে করে কাজে লাগাইতেন জীবনে, নেগেটিভ কমেন্ট করে বেড়াইতেন না আরেকটা মেয়েকে, কে কাকে দিয়ে উপরে উঠছে, কে কিভাবে ভাইরাল হয়েছে, কে কিভাবে ব্যবসায়ী হয়েছে, কে আর কি হয়েছে, নিজের চরকার মধ্যে তেল দেন। কেউ কাউকে দিয়ে ব্যবসায়ী হয় না, যারাই ব্যবসায়ী হয় নিজের পরিশ্রমে ব্যবসায়ী হয়। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড?